এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। এবার তৃণমূল কর্মীর বাড়ির দুর্মুখে রাতের অন্ধকারে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ছবি রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর, আতঙ্কে তৃণমূল কর্মী এবং তার পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথে তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর ভোট এজেন্ট ছিলেন তরুণ জানা। ওই তৃণমূল কর্মী তরুণ জানার বাড়ির উঠোনে সকালে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পায় ওই তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানান হুমকি এসেছিল। তারপরেই মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ফটো পড়ে রয়েছে। এ বিষয়ে তৃণমূল কর্মী তরুণ জানার দাবি, 255 নম্বর বুথের বিজেপির হারমাত বাহিনী এভাবেই তাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় ফোর্স। তবে গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই তৃণমূল কর্মী এবং তার গোটা পরিবার। পাশাপাশি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। হ্যাঁ, এখানে আমার বাড়িতে, আমি তরুণ জানা, আমার বাড়িতে কালকে 2:50 কি মানে 3টের মধ্যে, 2:30 থেকে 3টের মধ্যে একটা হচ্ছে ধুতি, একটা মালা আর একটা মানে চিতা জ্বালানো মানে কাগজ দিয়ে গেছে। আচ্ছা, আপনি এই বুধের কি রয়েছেন, আপনার বাড়িতে হঠাৎ বললো কেন? আমি এই বুধের হচ্ছে মানে টিএমসির যিনি প্রার্থী ছিল ওনার হচ্ছে এজেন্ট ছিলাম, এই জন্যে আমাকে হয়তো রাজনীতি স্বীকার করতে হয়েছে। কেন, আমার তো কোনো শত্রু নেই আর কোনো কারোর সঙ্গে পারিবারিক ঝড় চাকরি। আপনার নাম? আমার নাম তরুণ জানা। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আচার্য শ্রী রঞ্জিতানন্দ, মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ। আপনি কি নানান সমস্যায় রয়েছেন, যেমন ব্যবসায় বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা অমনোযোগী, প্রেমে ব্যর্থ, বিবাহিত জীবনে সমস্যা বা চাকরির ক্ষেত্রে সমস্যা? যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। যোগাযোগ নাম্বার 9836459511, এই নম্বরে যোগাযোগ করুন। চেম্বার প্রতি শনিবার কাকদ্বীপে তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসছেন। এছাড়া দমদম, বারাসাত, ব্যারাকপুর, রানাঘাট, মেচেদা এবং প্রতি অমাবস্যায় তারাপীঠে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। কোনোরকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।